সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন। আজ আবারও আরামবাগের এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের গরিব দুস্থ মানুষদের জন্য আরামবাগের মনসাতলায় একটি বিনা পয়সার হাট বসালেন আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী। এবার বাড়িতে বসেই পেয়ে যান সুস্বাদু খাবার। এই লকডাউন পিরিয়ডে সম্পূর্ণ সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার অর্ডার করুন আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক থেকে, আর বাড়িতে বসেই উপভোগ করুন নানান সুস্বাদু ডিশ। জানা গেছে আরামবাগের অন্যান্য ওয়ার্ডগুলির মধ্যে এই দু নম্বর ওয়ার্ডের জনবসতিপূর্ণ অনেকটাই বেশি এবং সেখানে খেটে খাওয়া মানুষদের সংখ্যাও অনেক। তাই তাদের কথা চিন্তা করেই আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজেশ চৌধুরীর উদ্যোগে বিনা পয়সার এই হাটের আয়োজন করা হয়, যেখানে গতকালকের মতো একইভাবে তিনি বিনা পয়সার এই হাট থেকে এই দুই এলাকার প্রায় 500টি গরিব দুস্থ পরিবারের হাতে আলু, পটল, লাউ, করলা, কুমড়ো, শাকসবজি সহ প্রায় 8-10 রকমের কাঁচা সবজি বাজার তুলে দিলেন। শুধু তাই নয়, লকডাউনের কারণে খাদ্য সংকটের এই দুঃসময়ে আবারও তিনি দুস্থ মানুষদের জন্য বারে বারে এইরূপ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানালেন। পাশাপাশি সরকারি ও প্রশাসনিক নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এদিনের এই কর্মসূচি সম্পন্ন করেন। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী, চিন্ময় রায়, রামপ্রসাদ দলুই, প্রভাত মণ্ডল, জোছন দেব রায়, ভোলানাথ ঘোষ সহ আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য নেতৃত্বরা। খাদ্য সংকটের এই দুঃসময়ে রাজেশ চৌধুরীর উদ্যোগে বারবার দৈনন্দিন জীবনে বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়ায় খুশি এলাকার সকল সাধারণ মানুষ। আমরা প্রত্যেক দিনের মতোই আজকেও আমরা গতকালও এখানে দিয়েছিলাম 1-2 ওয়ার্ডে, আজও আমরা, আপনারা জানেন যে 2 ওয়ার্ডটা খুব বড় ওয়ার্ড, আরামবাগ শহরের সবথেকে বড় ওয়ার্ড হচ্ছে 2 ওয়ার্ড, এখানে জনবসতি সবথেকে বেশি। তাই আমরা এখানে আজও আমরা 2 ওয়ার্ড এবং 1 ওয়ার্ডে আজকে আমরা এখানে এই প্রান্তিক স্তরের মানুষ যারা লকডাউনের ফলে কর্মহীন হয়েছেন তাদের সাহায্যার্থে আমরা কিছু সবজি তুলে দিলাম। আরামবাগ থেকে প্রতিনিধি নবাব আলী রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।